ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো আজকের আমি আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে উচ্চ মাধ্যমিকের এরপরের পরীক্ষা হবে কি না তো এই মাত্র লেটেস্ট খবর হচ্ছে যে এতদিন পর্যন্ত বেশ কয়েকদিন ধরেই বহু জায়গায় বহু সমালোচিত হচ্ছিল এবং অলরেডি গতকালকেই প্রকাশ করেছিল যে আইসিএসসি সিবিএসসি বোর্ড যারা আছে তারা আর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পরীক্ষা বন্ধ করে দিয়েছেন কিন্তু ভারত এই পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদে সেই পরীক্ষাগুলো চলছিল কিন্তু বর্তমান সময়ে ঠিক কিছুক্ষণ আগেই একটি ঘোষণাতে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার্থী রয়েছে তাদের এই খবরটা জানা খুবই দরকার কারণ তোমাদের বাকি যে চারটে পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বাকি রয়েছে কারোর একটা বা কারুর দুটো অর্থাৎ সেই অনুসারে পরীক্ষার ডেট ছিল তেইশ পঁচিশ এবং সাতাশ তারিখে সেই পরীক্ষা বিজ্ঞাপ্তি দ্বারা বন্ধ করা হয়েছে এই পরীক্ষা পরবর্তী সময়ে না হবে তাও বলে দিয়েছেন সময়সাল যে পনেরো এপ্রিলের পর থেকে ঠিক আছে আবার বলছি তাহলে তেইশ পঁচিশ এবং সাতাশ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা বন্ধ হলো উচ্চ মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে এবং যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ড পরীক্ষা ছিল তাদেরও পরীক্ষা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে কেন না করোনা ভাইরাস আক্রান্তের কারণে ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ